قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. তুমি বলো আমার নামাজ আমার কুরবানি, নামাজের কথা বলে শারীরিক কায়িক সমস্ত ইবাদতকে বোঝানো হয়েছে, কুরবানির কথা বলে আর্থিক সমস্ত ইবাদতের কথা বোঝানো হয়েছে, আমার কায়িক দৈহিক যত ইবাদত রয়েছে, অর্থ সংক্রান্ত যত ইবাদত রয়েছে, তার মানে আমি আমার গোটা জীবন দিয়ে গোটা দেহ দিয়ে ওই রবের ইবাদত করি, আমার যা কিছু আছে সহায় সম্পদ ধন দৌলত যা কিছু আল্লাহ দান করেছেন সব কিছু দিয়ে আমি তার ইবাদত করি। এখানেই শেষ নয়, বরং একেবারে সংক্ষিপ্তভাবে বললেন ওয়া মাহইয়া ওয়া মামাতি, বরং বলো এক কথায় আমার জীবন আমার মরণ। লিল্লাহি রব্বিল আলামিন, এই মহাবিশ্বের প্রতিপালকের জন্য মহাবিশ্বের রবের জন্য দান করে দিলাম জীবন, শুধু তার জন্য, মরণও তার জন্য। এখন কি আপনার কাছে আর কিছু আছে? বন্ধুরা, জীবন কাকে দিয়ে দিলাম? জীবন কি শুধুমাত্র নামাজের মধ্যে যে সময়টুকু থাকে সেটুকুই জীবন, নাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা সময় কালটি হচ্ছে আপনার আমার জীবন? অতএব এই গোটা জীবনে শুধুমাত্র আনুগত্য হবে কার, ইবাদত হবে কার, নির্দেশ পালন করব কার, আল্লাহর, মূলত তার আদেশ। সেই আদেশের মধ্যে রাসুলের আদেশ রয়েছে, সেই আদেশের মধ্যেই আল্লাহ এবং রাসুলের আদেশ পালন করে যারা দায়িত্ব পালন করবেন তাদের আনুগত্য রয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হল, ইবাদত তো অবশ্যই আমরা করব তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাঁচার জন্যে তো টাকা পয়সাও লাগবে, খাবারও লাগবে, পানিও লাগবে, ঘর করতে হবে, বাড়ি করতে হবে, লেখাপড়া করতে হবে, উপার্জন করতে হবে, বিয়ে শাদী করতে হবে, ছেলে মেয়ে লালন পালন করতে হবে, এই পৃথিবীকে সাজাতে হবে, পৃথিবীর বাগানকে সুসজ্জিত করতে হবে, অন্যথায় তো আমরা বাঁচতে পারবো না, ঠিক না বে? ঠিক, না খেয়ে বাঁচা যাবে? পানি না খেয়ে বাঁচা যাবে? কাপড় ছাড়া বাঁচা যাবে? ঘর দুয়ার ছাড়া বাঁচা যাবে? এই জন্য এই প্রয়োজনগুলো পূরণ করতে হবে। সুবহানাল্লাহ। এই প্রয়োজনগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ চাইলে এগুলো নাও দিতে পারতেন, এই প্রয়োজনগুলো পূরণ করতে তিনি আবার আদেশ করেছেন, অর্থাৎ আপনার আমার জাগতিক সমস্ত অভাব চাহিদা পূরণ করার জন্য উপার্জন করতে বলেছেন কে? আল্লাহ সুবহানাহু। অতএব টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো অর্জন করা হারাম নয়, বরং ওয়াজিব। বরং কি? বরং তার চেয়েও বড় হলো এগুলো শ্রেষ্ঠ ইবাদতের পর্যায়ভুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এক সাহাবি এসে বললেন, বা কিছু সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে এই উম্মতের ভিতরে অমুক ব্যক্তির চেয়ে অধিক ইবাদত পরায়ণ কেউ নেই, লোকটি এত বেশি ইবাদত করেন এরকম কেউ করে না, আপনার পরেই তার স্থান, এরকম তারা বলতে চাইলেন। রাসূল কারীম বললেন, তোমরা কি করে বুঝলে লোকটি এত ইবাদত করে? তখন তারা বললেন, আমরা একসাথে একটি সফরে গিয়েছিলাম, সেই সফরে আমরা লক্ষ্য করেছি এই লোকটি সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, এত ইবাদত কীভাবে করে বুঝতে পারছি না। সুলেখানি বললেন, সারা রাত নামাজ পড়ে,
সারাদিন রোজা রাখে তো পার্থিব জাগতিক দায় দায়িত্বগুলো পালন করছে কিভাবে কিভাবে করে তারা বললেন কেন আমরা সবাই মিলে তার কাজগুলো করে দিয়েছি রান্নাবান্না করা বিভিন্ন দায়িত্ব আছে না সেগুলো আমরা করে দিয়েছি তাকে আমরা ইবাদত করার জন্য সুযোগ করে দিয়েছি তখন রাসূলুল্লাহ কারীম বলেছিলেন ইদান কুল্লুকুম আবাদু মিনহু তাহলে তোমরা প্রত্যেকই ওই ব্যক্তির চেয়ে অধিক ইবাদত পরায়ণ সুবহানাল্লাহ আমরা গ্রামে গঞ্জে যারা আছি বেশিরভাগ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ খেতে কাজ করি জমিনে কাজ করি সারা দিন কাজ করি সন্ধ্যায় ফিরে আসি ঠিক না এই যে আপনারা আমরা শ্রম করি কাজ করি উপার্জন করি এটা কোন মানের ইবাদত এই হাদিস থেকে সেটা বোঝা গেল এটা উত্তম সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখতে পেলেন একজন ব্যক্তি সুঠম দেহের অধিকারী খুব বলিষ্ঠভাবে সে পরিশ্রম করছে তার জমিতে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ এই ব্যক্তির যে সুঠম দেহ আর সে যেভাবে পরিশ্রম করছে এই পরিশ্রমটুকু যদি সে জিহাদের ময়দানে গিয়ে করত তাহলে কতই না ভালো হতো তখন রাসূল কি বলেছিলেন ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ এই লোকটি যদি এজন্যই উপার্জন করতে বের হয়ে থাকে কষ্ট করছে সেই উপার্জন দিয়ে তার বাচ্চাদেরকে লালন পালন করবে হালাল পন্থায় তাহলে সত্যি সত্যি সেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সে যদি ইন কানা খারাজা ইয়াসআ আলা আবাওয়াইন শাইখাইন কাবিরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ এই উপার্জন দিয়ে বৃদ্ধ বাবা মাকে লালন পালন করবে তাদের ব্যয়ভার বহন করবে সেজন্য হয় তাহলে ও সে আল্লাহর পথে জিহাদ করছে আল্লাহু আকবার এই জন্য যদি হয় যে নিজের ব্যয়ভার বহন করবে হালাল পন্থায় তাহলে আল্লাহর পথেই সে জিহাদ করছে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল পার্থিব জাগতিক উন্নয়ন উন্নতি অগ্রগতি চাহিদা পূরণ করবার জন্য কাজ করাটা ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানের ইবাদত তবে শর্ত আছে শর্ত হলো কোনো অবস্থাতেই হারামের কাছে যাওয়া যাবে হালাল পন্থায় হতে হবে হালাল পন্থায় হতে হবে দুঃখজনক হলেও সত্য আজকের পৃথিবীর মানুষগুলো আমরা অর্থের পেছনে যেভাবে ছুটছি হালাল হারামের চিন্তা আমাদের বেশিরভাগ মানুষ করে না কেন করে না সে পরকাল ভুলে গেছে কবরের কথা ভুলে গেছে পরকালের জবাবদিহিতা তার মনে নেই সে অর্থের জন্যই যেন বেঁচে আছে ঘুষ সুদ চুরি ডাকাতি চাঁদাবাজি কোথায় আমরা পিছিয়ে আছি কথা ঠিক না বেঠি হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায় ঘুষ ছাড়া কোনো কাজ হয় না কে কাকে ঠকিয়ে কত ধনী হতে পারে কে কার চেয়ে বেশি বড়লোক হতে পারে এখন চলছে প্রতিযোগিতা অর্থ উপার্জনের প্রতিযোগিতা দালান কোটা প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা হালাল হারামের চিন্তা আমাদের মধ্যে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ সেগুলো যেগুলো ভালো মানুষের হাতে থাকে কাদের হাতে কারণ তার হালাল পন্থায় উপার্জন করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আসকে সংবাদ দিয়েছিলেন এবং বলে পাঠিয়েছিলেন আমর আমার পক্ষ থেকে সংবাদ পৌঁছাবার সাথে সাথে তুমি যুদ্ধের পোশাক পরে চলে আসবে আমর ইবনে আস দেরি করলেন না
সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী তার দিকে তাকালেন গভীরভাবে, আবার দৃষ্টি অবনমিত করে বললেন, বেলাই আমর ইন্নি উরিদু আন আবাআসাকা আলা যাইশিন ফায়ুগনিমাকাল্লাহ ওয়ারগাবু লাকা রগবাতান মিনাল মালি সালিহা। আমর, তোমাকে সেনাপতি বানিয়ে আমি একটি যুদ্ধে পাঠাতে চাই এবং আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যেন তোমাকে অঢেল গনিমতের মালিক বানিয়ে দেন, তুমি যেন প্রচুর সম্পদের মালিক হয়ে যেতে পারো। দোয়া করছি, আশা করছি, আকাঙ্ক্ষা করছি। তখন আমর বিন আস বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি লাম উসলিম রাগবাতান ফিল মাল ولكن أسلمت رغبة في الإسلام فأكون معك يا رسول الله. هي আল্লাহর নবী, অর্থের লোভে, টাকা পয়সার লোভে, ধন সম্পদের মোহে মুসলিম হইনি, মুসলিম হয়েছি ইসলামকে ভালোবেসে, এজন্যই মুসলিম হয়েছি আপনার সঙ্গে যেন থাকতে পারি, দুনিয়ায় পরকালে যেন আপনার সাথী হতে পারি, টাকা পয়সার মোহ আমার নাই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেছিলেন, ইয়া আমর ইন্নাল মাল সালিহ আও নিমাল মাল সালিহ লিল মারই সালিহ, শ্রেষ্ঠ সম্পদ ওই সম্পদ যেই সম্পদ ভালো মানুষের হাতে থাকে। এই যে কাগজগুলো দেখতে পাচ্ছি, এখানে ভাইদের নাম আছে যারা আল্লাহর পথে দান করেছেন, ঠিক না? এই ভাইয়েরা অর্থ ব্যয় করছেন আল্লাহর পথে, কিন্তু এমন মানুষ সমাজে আছে যার হাজার কোটি টাকার মালিক কিন্তু মাহফিলের জন্য গেলে এক পয়সাও দেয় না, বলে কি মাহফিলে দিব না, গান বাজনা আয়োজন করো, কনসার্ট করো, খেলাধুলা আয়োজন করো, যা লাগে আছি। ওই সম্পদ দ্বারা মানুষের কোনো কল্যাণ হয় না, মানুষের অকল্যাণ হয়। অতএব ধন সম্পদ হালালভাবে উপার্জন করতে হবে।